हेलो फ्रेंड्स आपने काबू आबू बालना टिकट चैनल ना हो তো কৃষক বন্ধু প্রকল্পের নামনাথভুক্ত নতুন এবং পুরনো ইতিমধ্যে সকল কৃষকরা জেনে গেছেন যে যেগকালকেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কৃষক বন্ধু প্রকল্পের নামনাথভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিমিটের বাটন প্রেস করে নবান্ন সভাঘর থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিলেও এখনও পর্যন্ত এরকম বহু কৃষকগণেরা আছেন যাদের কৃষক বন্ধু প্রকল্পের পুরনো কৃষক এবং অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তো বন্ধুরা সেটাই আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিব কেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকতেছে না যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকেনি তাদের কবে ঢুকবে কোন কোন জেলার কৃষকরা টাকা পাচ্ছে বিস্তারিত তত্ত্ব আজকের এই ভিডিওতে দিয়ে দিব তাই আশা করছি অবশ্যই এই ভিডিও উপকারে আসবে তাই ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা দেখুন ভিডিও শুরুতে আপনাদের একদম ক্লিয়ার কাট জানাতে চাই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি রিমোটের বাটন প্রেস করে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেন সেদিনই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকে না ইতিমধ্যেই কিন্তু বন্ধুরা আমরা গত দু তিনটি কিস্তিতে এমনটাই দেখেছিলাম যেদিন টাকা পাঠানো হয় সেদিনই কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে না শুধুমাত্র মুষ্টিমেউ কিছু সংখ্যক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে তারপরে কিন্তু ধা ধীরে ধীরে ধাপে ধাপে এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেমন ধরুন গতকালকে কিছুসঙ্গের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আজকে কিছু সংখ্যক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আবার আগামী দিনে কিছু কিছু সংখ্যক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এভাবেই কিন্তু আগামী এক সপ্তাহ দু সপ্তাহে এমনকি আমরা দেখেছিলাম গত প্রায় এখন মাস ধরেই কিন্তু গত কিস্তিতে কিন্তু এক মাস দু মাস পর্যন্ত কিন্তু ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল বন্ধুরা এখনই আপনাদের এটার আমি একটা লাইভ প্রমাণ দেখিয়ে দিই এই যে মোবাইলে অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মিনি স্টেটমেন্টের ট্রানজেকশন ডিটেলস দেখাচ্ছি বন্ধুরা তো ডেটটা প্রথমত দেখে নিন এখানে কিন্তু ডেট বলেছে এগারো সাত দু হাজার বাইশ এবং ডেসক্রিপশনে কি বলা রয়েছে দেখতে পাচ্ছেন এনএসসিএস দিয়ে একটা নাম্বার দেওয়া রয়েছে তারপরে কিন্তু এই জায়গা বলেছে ডাব্লু বি এস সি সাতাশ আশা করি আপনারা এটা সকলেই জানেন এই ডব্লিউবি বি এসসি সচেস সাতাশ এটার মানে হচ্ছে এটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা টাইপ দেখতে পাচ্ছেন ক্রেডিট অ্যামাউন্ট কিন্তু দুই হাজার টাকা এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন কত তারিখে ঢুকেছিল এর আগের কিস্তিটা এগারো সাত দু হাজার বাইশ অর্থাৎ দুই হাজার বাইশের জুলাই মাসে কিন্তু এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এর আগের কিস্তি অর্থাৎ খরিফ শাসের কিস্তির টাকাটা ঢুকেছিল কিন্তু আপনারা আশা এটাও জানেন দুই হাজার বাইশে খারিফ শস্যের যে কিস্তির টাকাটা দেওয়া হয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে সেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সাতাইশে জুন এই কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন কিন্তু দেখতে পাচ্ছেন এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অনেক দিন পরে প্রায় তেরো চোদ্দ দিন পরেই কিন্তু এই কিছুকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার পরের মাসে অর্থাৎ জুলাই মাসেই কিন্তু এগারো তারিখে এই কিছুকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে অর্থাৎ বন্ধুরা এটা শুধু আপনাদের এটাই দেখাতে চাই এই কারণেই দেখাতে যাচ্ছি যে যেদিন রিমোটের বাটন প্রেস করে টাকা ট্রান্সফার করা হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেদিন কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে না সে আপনার স্টাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড থাকুক বা ডিডিএ প্রুফ থাকুক বিশেষ করে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তা সত্ত্বেও কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না আজ কালের মধ্যে বন্ধুরা আপনারা ওয়েট করে যান আগামী এক সপ্তাহ থেকে শুরু করে দশ দিনের মধ্যে আশা করা যাচ্ছে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যেমন আপনার এখানে লাইভ তোমার দেখতে পাচ্ছেন গত দু হাজার বাইশে সাতাইশে জুন টাকা ট্রান্সফার করা হলেও এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এগারোই জুলাই টাকা ঢুকেছিলো শুধু এই কৃষকের না বন্ধুরা এরকম কিন্তু বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকদিন পরে টাকা ঢুকেছিল তাই আপনাদের আবারও বলব চিন্তার কোনো কিছু নেই ওয়েট করে যান অবশ্যই কিন্তু আপনাদের প্রাপ্য টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো এবার কথা হচ্ছে বন্ধুরা অনেকে একটা প্রশ্ন তুলতেছেন যে গতকালকে অনেকে অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি দেখুন বন্ধুরা তেমনটা কিন্তু একদমই না গতকালকে কিন্তু ইতিমধ্যে অনেক কিছুকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে যেমনটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে একটা এসএমএসের আপনি একদম লাইভ স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু গতকালকে কৃষক বন্ধু প্রকল্প থেকেই দুই হাজার টাকা ঢুকেছিল তো যারা বলতেছেন টাকা এখনও পর্যন্ত কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিনি তেমনটা কিন্তু একদমই না বন্ধুরা অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি গতকালকে টাকা ঢুকে গেছে এবং আপনাদেরও কিন্তু অসংখ্য এরকম স্ক্রিনশট পেয়েছি এসএমএস আর তাছাড়া অনেকেই কিন্তু আমাকে এর আগের ভিডিওগুলোতে কমেন্ট করে জানিয়ে দিতেছেন যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে বন্ধুরা এবং জেলাভিত্তিক কিন্তু টাকা ঢুকতেছে না তাই আপনারা ওয়েট করে যান আর একটা কথা বলবো বন্ধুরা এটা কিন্তু ডিবিডি ট্রান্সফার করা হয়নি অর্থাৎ পিএমস্যান প্রকল্পের নেয় কিন্তু ডিবিডির মাধ্যমে টাকা পাঠানো হয় নাই অর্থাৎ আপনাদের যে ব্যাংকের সাথে ডিবিডি লিঙ্ক আছে এই ব্যাঙ্কে যে টাকা ঢুকবে তেমনটাও কিন্তু না আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাঙ্কের তথ্য দিয়েছিলেন বা যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরেই কিন্তু টাকা ঢুকবে চিন্তায় নেই বন্ধুরা এবার কথা হচ্ছে দেখুন আপনাদের ওয়েট করা ছাড়া আর কোনো কিছুই যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে ওয়েট করেছেন অবশ্যই ব্যাঙ্কে আপনাদের প্রাপ্য টাকা আগামী কিছুদিনের মধ্যে চলে আসবে বন্ধুরা ধাপে ধাপে কিন্তু সবাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো ভিডিওতে মূলত এটাই আপনাদের দর্শক সো ভিডিও প্রকাশ আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততর্কিকে সরিয়ে দেবেন ততদিন ভালো থাকবেন সে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে ধন্যবাদ